উল্লেখ করেছেন। মুর্শিদ একটা আরবি শব্দ, মুর্শিদ অর্থ পথ প্রদর্শক, যে পথ দেখান, গাইড, যিনি রাস্তা বাতলে দেন তাকে বলা হয় মুর্শিদ। কোরআনের ভাষা হলো মুর্শিদ, আর ফার্সিতে বলা হয় পীর, যাকে বলে পীর জাকাত। আল্লাহ কোরআনে 82 জায়গা বলেছেন নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। যাকে বলে নামাজ তাকে বলে সালাত, যাকে বলে সালাত তাকে নামাজ। আরবিতে বলা হয় সালাত, আর উর্দু ভাষা বলা হয় বা ফার্সি ভাষা বলা হয় নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা আলার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে সফলতার সাবিকাটি বলা হচ্ছে, আত্মশুদ্ধি অর্জন করাটাকে সফলতার সাবিকাটি বলে আখ্যায়িত করা হয়েছে। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ, আত্মশুদ্ধি অর্জন করার জন্য ওলি আল্লাহদের কাছে যেতে হবে। ওলি আল্লাহদের কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব নয়, সে মন চাহে জিন্দগি করবে। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা হরফে তানবি, ইন্না হরফে তাকিদ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। আউলিয়া শব্দটা হলো ওলি শব্দের বহুবচন, ওলি অর্থ বন্ধু, ওলি আল্লাহ মানে যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহদের বৈশিষ্ট্য গুণাবলী আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে। এই আউলিয়া শব্দকে বোঝাতে গিয়ে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। আমাদের সমাজে একটা শব্দ বহুল প্রচলিত রয়েছে, পীর। পীর শব্দটা হলো ফার্সি, পীর শব্দের অর্থ হলো জ্ঞান, বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী। পীর শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। ফার্সিতে বলা হয় পীর, আর কোরআনের ভাষা বলা হয় মুর্শিদ। সূরা কাহাফ আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুর্শিদা। আল্লাহ তাআলা সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে মুর্শিদ শব্দ উল্লেখ করেছেন। মুর্শিদ একটা আরবি শব্দ, মুর্শিদ অর্থ পথ প্রদর্শক, যে পথ দেখান, গাইড, যিনি রাস্তা বাতলে দেন তাকে বলা হয় মুর্শিদ। কোরআনের ভাষা হলো মুর্শিদ, আর ফার্সিতে বলা হয় পীর, যাকে বলে পীর তাকে বলে মুর্শিদ। যেমন যদি বলেন যে পীর শব্দটি কোরআনে উল্লেখ নেই, এর জন্য এই জন্য পীর মানি না। হ্যাঁ, পীর শব্দ কোরআনে উল্লেখ নেই থাকবে কি করে? কোরআনের ভাষা তো হলো আরবি, আর পীর শব্দটা হলো ফার্সি। তাহলে একটি শব্দ আছে নামাজ, নামাজ যে শব্দটি, এই শব্দটি কোরআনে নেই। কি আছে? আসসালাত, আসসালাত অর্থ নামাজ। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ কোরআনে 82 জায়গা বলেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকে বলে নামাজ তাকে বলে সালাত, যাকে বলে সালাত তাকে নামাজ। আরবিতে বলা হয় সালাত, আর উর্দু ভাষা বলা হয় বা ফার্সি ভাষা বলা হয় নামাজ। এমনিভাবে সিয়াম, সিয়াম শব্দটা হলো আরবি, সূরা বাকারা 183 নম্বর আয়াত, আর ফার্সিতে বলা হয় রোজা। তাহলে রোজা শব্দ কোরআনে উল্লেখ নেই। যাকে বলে রোজা তাকে বলে সিয়াম, তাহলে রোজা উল্লেখ আছে, সিয়াম উল্লেখ আছে, সিয়াম মানে রোজা। এমনিভাবে যদি বলে পীর শব্দ উল্লেখ নেই, তাহলে তো আপনার জান্নাত বেহেস যে শব্দটা, বেহেস এ শব্দটি নেই, কারণ বেহেস শব্দটা হলো ফার্সি, আর তার আরবি হলো জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, সূরা গাশি আয়াত নম্বর 10। যাকে বলে জান্নাত তাকে বলে বেহেস, যাকে বলে বেহেস তাকে বলে জান্নাত। এমনিভাবে জাহান্নাম একটা শব্দ আছে, জাহান্নাম এটা আরবি শব্দ, আর ফার্সিতে বলো দুজখ, দুজখ বাংলা অর্থ হলো স্বর্গ। তাহলে বেহেস শব্দটা কোরআনে নেই, কিন্তু কি আছে? জান্নাত আছে। বেহেস শব্দটা কোরআনে নেই, কি আছে? জান্নাত শব্দ উল্লেখ আছে। দুজখ শব্দটি কোরআনে নেই, কি? জাহান্নাম উল্লেখ আছে। ফি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সূরা বাইন আয়াত নম্বর 10। তাহলে যাকে বলে জাহান্নাম তাকে বলে দুজখ, যাকে বলে সালাত তাকে বলে নামাজ,
যাকে বলে রোজা তাকে বলে সিয়াম, যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, যাকে বলে মুর্শিদ তাকে বলে পীর, একই জিনিস। গারের নাম হলো গর্দান, যাকে বলে গার তাকে বলে গর্দান। লাউয়ের নাম হলো কদু, যাকে বলে লাউ তাকে বলে কদু, কদু আর লাউ একই জিনিস। তাহলে যাকে বলে পীর তাকে বলে মুর্শিদ। তাহলে মুর্শিদের কথা পীরের কথা কোরআনে উল্লেখ আছে, না বুঝার কারণে আজকে পীর নিয়ে সমালোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বিভিন্ন জায়গা ওলি আল্লাহদের কথা বলেছেন। সূরা তাওবা আয়াত নম্বর 119 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যারা সাদিকিন আল্লাহ ওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যার দিল যার মন আমার দিকে দাবিত হয়েছে তার পথ অনুসরণ করো। রুজুওয়ালা কালব, কালবে মনিব, কালবে সালিম, ওলি আল্লাহদের কথা বলা হচ্ছে, এবং তাদের রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। কাদের রাস্তা? আউলিয়া কেরামের রাস্তা। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াত বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা, সূরা মায়েদার 35 নম্বর আয়াত বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা ওলি আল্লাহদের কথা বলেছেন। পীর শব্দকে বোঝাতে গিয়ে বিভিন্ন শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনী করে, ওলি আল্লাহদের সঙ্গে বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, তারা আল্লাহ নাফরমান আল্লাহর দুশমন কারা? যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনী করে। বুখারী শরীফের হাদিস। এমনিভাবে আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন, শরীয়তের চারজন ইমাম তারাও পীর ধরেছেন, তরিকতের চারজন ইমাম তারাও পীর ধরেছেন। শরীয়তের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান হলো কুফা এবং তার মাজার হলো বাগদাদ, ইরাকের বাগদাদে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার পীর ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শরীয়তের ইমাম, তার পীর ইমাম নাফে রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার পীর ইমাম নাফে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলাই, শাকাউতিলা ওয়াকিন সুইন হিফজি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা বা জেরুজালেম ফিলিস্তিন, সেখানে হলো তার জন্মস্থান। এবং তার মাজার হলো আলফুস্তাদ, আলফুস্তাদ হলো মিশর, মিশরে হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলার মাজার আলফুস্তাদ নামক শহরে। ইমাম শাফি রহমতুল্লাহ আলা তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহ আলাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলা তার পীরের নাম ইমাম বাকির রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলা পীরের নাম ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক তার জন্মস্থান হলো মদিনাতুল মুনাওয়ারা এবং তার যে মাকবারা, তার কবর মাজার, সেটা হলো জান্নাতুল বাকির মধ্যে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিলেন, যিনি নবীজির লোটা বহন করতেন, নবীজির খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর ছেলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার পীর ইমাম নাফি রহমতুল্লাহ আলাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান উজবেকিস্তান এবং তার মৃত্যু হলো উজবেকিস্তান, তার মাকবারা কবর। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার পীরের নাম বিশর হাফি রহমতুল্লাহ আলাই। এই হলো শরীয়তের চারজন ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শরীয়তের চারজন ইমাম পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে, তাদের যাতে বড় আলেম, বড় মুফতি, বড় জ্ঞানী, বড় মুহাদ্দিস পৃথিবীতে জন্ম হয়নি আর কেমন পর্যন্ত হইবে না, তারা পীর ধরেছেন, আমরা পীর ধরবো না কেন? আমাদেরকে পীর ধরতে হবে। এমনিভাবে তরিকতের চারজন মহান ইমাম, তারাও পীর ধরেছেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক বড় ফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, তার জন্ম বড় ফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, তার জন্মস্থান হলো কাশফিয়ান, বুখারার কাশফিয়ান হলো কাশফিয়ান সমুদ্রে নদীর তীরে, যেটাকে বলা তাজাকিস্তান, তাজাকিস্তান কাশফিয়ান সমুদ্রের তীরে
জিলান নামক শহরে জন্মগ্রহণ করেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি আর মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার পীরের নাম হযরত আবু সাঈদ মখদুমী রহমতুল্লাহ আলাই। বরফির সাহেবের যে মাজার সেটা হলো বাগদাদ, ইরাকের বাগদাদে তার মাজার। কাদরিয়া, তিনি কাদরিয়া তরিকার প্রবর্তক। কাদরিয়া চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মেনেদিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। তার জন্মস্থান হলো খোরাসান, ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার সঞ্জর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তার মাজার হলো আজমির, ভারতের আজমির, যাকে আজমির শরীফ বলা হয়। খাজা মেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, খাজা মেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তার হাতে হাত রেখে যারা বিদ্রোহী ছিল 90,000 বিদ্রোহী ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, তিনি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। খাজা মেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। খাজা মেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ তার পীরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই। তার জন্মস্থান হলো বাগদাদ ইরাকের এবং তার মাজার হলো বাগদাদ। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম সৈয়দ আমিরে কালাল রহমতুল্লাহ আলাই। কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক হজরত মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাই। হজরত মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান হল সারহিন পাঞ্জাবে এবং তার মাজার হল সারহিনদের পাঞ্জাবে। মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম হজরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার মহান প্রবর্তক, চার তরিকার মহান চার প্রবর্তক, তারাও কী করেছেন? পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে। বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে পীর দ্বারা সুন্নত, আত্মশুদ্ধি অর্জন করা ফরজ, আত্মশুদ্ধি অর্জন করার জন্য পীরের কাছে মুরিদ হওয়া ওয়াজিব, পীরের কাছে মুরিদ হওয়া ওয়াজিব, আত্মশুদ্ধি অর্জন করার জন্য, ইসলাহে নাফসের জন্য, তাজকিয়াতে নাফসের জন্য, আমলি জিন্দেগি তৈরি করার জন্য। আর যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন বায়াতের কথা, তিনটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বায়াতের কথা উল্লেখ করেছেন। বায়াত, বায়াত একটা আরবি শব্দ। বায়াত অর্থ হলো আনুগত্যের শপথ, কাহাকে অনুসরণ করা। বায়াত অর্থ হলো শিষ্যত্ব বরণ করা। বায়াত অর্থ হলো কাহারো কাছে মুরিদ হওয়া। বায়াত অর্থ হলো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করা। বায়াত, বায়াত একটা আরবি শব্দ। বায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তিন জায়গার মধ্যে বায়াতের কথা বলেছেন। সূরা ফাতার 10 নম্বর আয়াত, সূরা ফাতার 18 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, সূরা ফাতার 10 নম্বর আয়াত, সূরা ফাতার 18 নম্বর আয়াত, এই তিনটি আয়াত আল্লাহ তাআলা বায়াতের কথা উল্লেখ করেছেন। বায়াত হলো পাঁচ প্রকার। প্রথম যে বায়াত, বায়াত আল খেলাফত, খেলাফতের বায়াত। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সমস্ত গোটা মুসলিম উম্মাহ বায়াত গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করেছেন গোটা মুসলিম উম্মাহ। তখন তিনি ছিলেন পীর এবং বায়াত, এবং তিনি ছিলেন খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমিরে মুয়াবিয়া। এভাবে আসছে বায়াত। আর বর্তমান যে যুগটা, সে যুগটা হলো আপনার, সে যুগটা হলো বেলায়েতের যুগ। বর্তমান যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ, যেটাকে হাদিসের পরিভাষা বলা হচ্ছে ইহসান। বুখারী শরীফের যে দ্বিতীয় হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইলের পরিভাষা বলা হচ্ছে ইহসান, যেটাকে বলা হয় তরিকত, তরিকতের বায়াত। এটা বায়াতে সুলুক বা বায়াতে তরিকত বলা হয়। এটা হলো 2 নম্বর বায়াত। বর্তমান যুগের বায়াত হলো তরিকত। তরিকতের বায়াত বলতে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা, মুরিদ হওয়া, এটা হলো 2 নম্বর বায়াত।
তিন নম্বর বায়াত আলাল ইসলাম, ইসলাম গ্রহণ করার জন্য মুসলমান হওয়ার জন্য বায়াত। তিন নম্বর চার নম্বর হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের ময়দানে থেকে পলায়ন না করার বায়াত, যে নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম থাকবেন জিহাদ করবেন তারা পলায়ন করবেন না, বায়াত আলাল জিহাদ। পাঁচ তাহলে পাঁচ নম্বর বায়াত হলো, এক নম্বর হলো বায়াত আলা বায়াত আলাদ খেলাফত, দুই নম্বর বায়াত আলাদ আলাদ তরিকত, তিন নম্বর বায়াত আলাল ইসলাম, চার নম্বর হলো বায়াত বায়াত আলাল আলাল হিজরত, বায়াত আলাল হিজরত। পাঁচ নম্বর যে বায়াতটা সে বায়াত হলো বায়াত আলাল হিজরত, বলতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে বায়াত সেটাকে বায়াত আলাল হিজরত। তাহলে বায়াতের কথা কোরআনে উল্লেখ রয়েছে, মুরিদ হওয়ার কথা, মুরিদ হওয়ার জন্য যে শব্দটা কোরআনে ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় বায়াত। বায়াত মানে মুরিদ হওয়া। আমরা যাদের কথা বলি সবাই কি করেছেন, পীর ধরেছেন, ওলি আল্লাহ ধরেছেন। আমাদের সমাজে তো পীর এত ওলি আল্লাহ থাকার পরে আমরা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ কেন অনুসরণ করি? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে ইসলাম প্রচার করে তোমাদের কাছে কোনো বিনিময় প্রার্থনা করে না, আজর পারিশ্রমিক গ্রহণ করে না। ওহু মুহতাদুন, সে ব্যক্তি হলো হেদায়েতপ্রাপ্ত, সে হলো হক হাক্কানি হক সঠিক যথার্থ ওই ব্যক্তি যে ইসলাম প্রচার করে কোনো বিনিময় নেয় না। হাক্কানি বিনিময়ের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাই এমন একজন ওলি আল্লাহ আছেন যে দরবার, যে ওলি আল্লাহ আছেন যে ওলি আল্লাহ মানুষের কাছ থেকে কোনো কিছু নেয় না, যে দরবারে কোনো দান বাসন নাই। সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেভাবে ইসলাম প্রচার করেছেন, তিনি ঠিক তদ্রূপভাবে বিনা পয়সা ইসলাম প্রচার করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সূরা ইউনূসের তেষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো তারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং যারা তাকওয়া পরহেজগারি করে। সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ দরবারটা হলো তাকওয়া পরহেজগারির দরবার, এ দরবারটা হলো তরিকতের দরবার, আমলের দরবার। সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাই আঠারোশো চুয়াত্তর সালে হাক্কানি আজমান প্রতিষ্ঠা করেছেন, আধ্যাত্মিক একটি তরিকতের সংগঠন। হাক্কানি আজমান প্রতিষ্ঠা করে তিনি চারটি মূলনীতি দাওয়াত দিয়ে গেছেন। পাঁচাত্ত নামাজের কথা বলেছেন যে বিনা কাজা পাঁচাত্ত নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না, নিজে নামাজ পড়তে হবে, অপরকে নামাজে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ যারা এলাকার আছেন, এই মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে, আপনারা যারা আছেন আশেপাশে আপনারা এখানে আসবেন, নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বিনা কাজা নামাজ আদায় করবেন। নামাজ যেখানে পড়েন নামাজের পরে একটি কোরআনি ওজিফা হাক্কানি ওজিফা আমল করবেন, যে আমলটি হাক্কানি মসজিদে পাঁচাত্ত নামাজের পরে আমল করা হয়ে থাকে, বিশেষ করে আপনার ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে উরসিকুল হয়ে থাকে, বাকি তিন অক্ত ওজিফা হয়ে থাকে। এই ওজিফাটা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার একশো তিন নম্বর আয়াতের মধ্যে, ফাইজা কযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে, আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজের পরে কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সূরা ফাতিহা হাদিসে উল্লেখ আছে, নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা আলহামদু সূরা একবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা বিশ পারা কোরআন তেলাওয়াত করা নেকির সাবধান করবে। সুবহানাল্লাহ, তফসিরুল কোরআন প্রথম খণ্ড একশো ষাট নম্বর পৃষ্ঠে হাদিসটি উল্লেখ রয়েছে, সূরা ফাতিহার মধ্যে একশো চব্বিশটা অক্ষর আছে, একশো চব্বিশকে যদি দশ দিয়ে পূরণ দেন, হাদিসে উল্লেখ রয়েছে যে দশ দিয়ে যদি পূরণ দেন তাহলে হবে বারোশো চল্লিশ। সুতরাং যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে সে আক্ষরিক দৃষ্টিতে বারোশো চল্লিশটি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ, আমরা উরসিকুলের মধ্যে পড়ি কয়বার? পাঁচবার। তাহলে বারোশো চল্লিশকে যদি পাঁচ দিয়ে পূরণ দেন হবে ছয় হাজার দুইশো। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহা আলহামদু সূরা পাঁচবার তেলাওয়াত করবে ওই ব্যক্তি ছয় হাজার দুইশত নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ, হাদিসে উল্লেখ রয়েছে ফি ফাতিহাতিল কিতাব শিফাউন লিকুল্লি দাঈন, সূরা ফাতিহা হলো শিফা আরোগ্যতা প্রত্যেক রোগের ঔষধ। সূরা ফাতিহা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড ছয়শো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা হলো সূরা ফাতিহা। আল্লাহ তাআলা সূরা হিজরের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা হলো মহান কোরআন সূরা ফাতিহা। সূরা ইখলাস হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা এক কতম কোরআন শরীফ তেলাওয়াত করার সাবধান করবেন। সুবহানাল্লাহ,
মিশকা শরীফ প্রথম খণ্ড 185 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ রয়েছে। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে মান কারা কুল হুয়াল্লাহু আহাদ আহাদা আশরা মাররাতিন বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত একটা বাড়ি নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস উল্লেখ রয়েছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজে সহযোগিতা করবে, মসজিদ বানাবে হালাল টাকার মাধ্যমে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত একটা বাড়ি বানাবেন, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সূরা ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে 200 বার দৈনন্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহটা maaf করে দিবেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি, নামাজে পড়ি, বিভিন্ন সময় তেলাওয়াত করি। নবীজি বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখাকাল জান্নাতে। হে সাহাবী, তুমি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসো, সে ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমাদের ভাগ্য বলন্দ, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, যেহেতু এই দরবার আমরা পেয়েছি, ওজিফা আমল করতে পেরেছি, যার কারণে অনেক অনেক নেকির অধিকারী আমরা হয়ে যাচ্ছি এই ওজিফা আমল করার দ্বারা। এবং সূরা ফালাক এবং সূরা নাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক নাস তেলাওয়াত করার জন্য যে স্রোতগুলোকে বলা হয় মাউজাত আইন, আশ্রয় প্রার্থনা সূচক সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এবং সূরা ফালাক এবং সূরা নাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জাদু টোনা তন্ত্র মন্ত্র আফত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, যারা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করবে। হাদিসে উল্লেখ রয়েছে তাকফিকে কুল্লি শাইন, যে ব্যক্তি সূরা ফালাক নাস তেলাওয়াত করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, রক্ষা কবজ হয়ে যাবে এই সূরা ফালাক এবং সূরা নাস। এই জন্য আমাদের উচিত হলো পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে আমরা আদায় করি, এই মসজিদে পড়লে মসজিদে যেখানে আদায় করি, নামাজের পরে ওয়াজিফা আমল করা। আমাদের মাননীয় শেখ সাহেবের আব্বা ডক্টর এস এম এ মুতাহার রহমতুল্লাহ আলাই তিনি বয়ানের মধ্যে বলতেন, যে ব্যক্তি দিন এবং দুনিয়া উভয় জগতে উন্নতি হতে চায়, তার জন্য উচিত হলো এ হাক্কানি ওয়াজিফা এবং সৈকতার মোনাজাত। তার প্রমাণ অনেক রয়েছে, আল্লাহ দুনিয়াও দান করবেন, আখেরাতও দান করবেন, যারা এই হাক্কানি ওয়াজিফা যারা ধরে রাখবে। তাহলে মূল কথা হলো, সঙ্গে হলো হাক্কানি দুরুদ শরীফ, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সঙ্গে হাক্কানি দুরুদ শরীফ তিনবার। কারণ দুরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য দিলেন কি দুরুদ শরীফ। মিশকা শরীফ প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনা আস-সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে দুরুদ শরীফ পাঠ না করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। দোয়া কবুল হওয়ার জন্য দিলেন দুরুদ শরীফ, নামাজের আগে দুরুদ শরীফ, নামাজের পরে দুরুদ শরীফ, যে কোনো সময় দুরুদ শরীফ, দুটি সময় ছাড়া যে কোনো সময় দুরুদ শরীফ পড়া যায় আছে। আপনি দুরুদ শরীফ যত দুরুদ শরীফ পাঠ করবেন, তত নেকির অধিকারী হবেন। এই জন্য সুফি মুফতি আজম গাছের রহমদুল্লাহ সঙ্গে দুরুদ শরীফ। মূল কথা হলো, যদি কোনো ব্যক্তি এই হাক্কানি ওয়াজিফা সারা পৃথিবীতে 26টি ভাষাভাষী লোকের কাছে এই ওয়াজিফার কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, আপনি এই ওয়াজিফা যদি আমল করেন প্রতিদিন আল্লাহর কাছে, যে আমরা মোনাজাত করি, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর, হে আল্লাহ, এই নুরানি কোরআনি ওয়াজিফার আমল যারা বর্তমান করতেছে, অতীতে আমল করে যারা কবরে চলে গেছে, ভবিষ্যতে যারা ওয়াজিফার আমল করবে, এই ওয়াজিফা যারা পড়বেন, আল্লাহ সকল উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দিন। আপনি যদি হাক্কানি ওয়াজিফার পাঠক হয়ে যান, এই ওয়াজিফা যদি আমল করেন, 24 ঘন্টা আপনি দোয়া পাইবেন, দুনিয়া তো দোয়া পাইবেন, কবরে চলে গেলে দোয়া পাইবেন, এটা হলো হাক্কানি ওয়াজিফা, সুবহানাল্লাহ। সুফি মুফতি আজম গাছের রহমতুল্লাহ আলাই তিন নম্বর যে মূলনীতি দিলেন, এক নম্বর মূলনীতি পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, দুই নম্বর নামাজের পরে কোরআনি ওয়াজিফা, তিন নম্বর যে মূলনীতি দিলেন সেটা হলো হালাল রুজি, ইবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য যে পূর্ব শর্ত সেটা হালাল রুজি। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে আমার রসূলগণ, তোমরা হালাল রুজি বক্ষণ করার নেক আমল করো, আগে হালাল খাও এরপরে নেক আমল করো। হালাল রুজি উপার্জন করা ফরজ, হালাল রুজি বক্ষণ করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কি দুটি নো, আল্লাহ তাআলা 14টি আয়াতে উল্লেখ করেছেন হালাল রুজি বক্ষণ করার জন্য। এরপরে যে হালাল রুজির সঙ্গে যে জিনিসটি রয়েছে সেটা হলো হারামকে বর্জন করা, সুদ বর্জন করা, সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল,
আর সুদকে করেছেন হারাম ব্যবসা হালাল সুদ হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন এক ব্যক্তি হলো যারা ওলি আল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ করে বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছে আর দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুদকে ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো সুদ পরিহার করো সুদ বর্জন করো যদি সুদ বর্জন করতে না পারো সুদ যদি ছাড়তে না পারো فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আউযু বিল্লাহি মিন তালি সূরা বাকারা 278 নম্বর আয়াত 279 নম্বর আয়াত সবচেয়ে বড় গুনাহ হলো সুদের আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা সবচেয়ে ছোট গুনাহ হলো মিশকা শরীফ প্রথম খণ্ড 246 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে আর রিবা সাবাউনা বাবান আতনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো সুদের ভিতর 70 প্রকার গুনাহ রয়েছে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লাহি মিন যালিক এজন্য আমরা সুদকে পরিহার করতে হবে সুদ বর্জন করতে হবে হালাল রুজি বক্ষণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাযা নামাজের পরে কোরআনি ওয়াজিফা হালাল রুজি বক্ষণ করা হারাম থেকে সুদ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন একবার হাত